পাপড়িটা যে না বলে চলে আসলো কাজটা কিন্তু ঠিক হয়নি বাবা এত বলার কি আছে আমি বললাম না চা হাজির থ্যাঙ্ক ইউ কি ওমা জামাইকে ফোন করেছিলি না আমি না তোকে বললাম ওর সঙ্গে ফোনে কথা বলতে আচ্ছা না বললে কি হবে বলো তো না পাপড়ি মিরাজকে তোর বলে আসা উচিত ছিল ও আমি যে এসেছি এটা তোমাদের কারো ভালো লাগছে না তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি That's the speed. হ্যাঁ না মানে দুঃখের সাগরে ভাষাও সুখের ভেলা এগুলো আবার কি কথা মানে মা মানে আমরা যে এত কষ্টে আছি এই কষ্টের মধ্যেও যে আমরা আসলে সবাই মিলে হাসছি এটাই বোঝাচ্ছি আর কি একদম ঠিক বলেছিস আমার কষ্টটা তো তোরা বুঝবি না আমি তো মা যেদিন নিজেরা বাবা মা হবি সেদিন বুঝবি কমন ডায়লগ মা এই তোকে না বলেছি আমার সামনে এরকম ইংরেজিতে কথা বলবি না ও সরি ওকে আবার আচ্ছা আচ্ছা আমরা কি সারা রাত ধরে আড্ডা করব নাকি তো আমি এসেছি কি জন্য আর এই যে তোমাদের সবাইকে চা খাওয়ালাম সেটা কি ঘুমিয়ে পড়ার জন্য আর তাছাড়া আজকে রাতে একটা চূড়ান্ত ডিসিশন নিতে হবে কোন বিষয়ে তোমার বিয়ে নিয়ে তুমি বেকার নাকি শাকা সেটা দেখার সময় আমাদের নেই তাই না মা হ্যাঁ আমি আর কি বলবো তোমার কিছু বলতে হবে না এখন থেকে আমি আর আপু সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি শোনো তুমি আর বাবা মিলে ভাইয়ের বিয়ের তারিখটা ঠিক করে ফেলো বাকি সব কিছু আমি আর সাগর দেখব তোদের কি মাথা খারাপ হলো তুমি চুপ করে থাকো তো বিয়ের পাত্রের এত বেশি কথা বলতে নেই তোর সময় রুমাল দিলে হবে না গামছা দেবো একটা